হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো তার জন্য আমি ফুলকপি এরকম বড় বড় টুকরো করে নিয়েছি, দেখো বেশ বড় বড় টুকরো করে নিয়েছি, আর পেছনের ডাঁটিটাও কিন্তু আমি খুব একটা বাদ দিইনি, এরকম বড় বড় টুকরো করে ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি হালকা করে ব্লাঞ্চ করে নিয়েছি, মানে হালকা করে ভাপিয়ে রেখেছি। এইবারে আমি রান্নাটাকে স্টার্ট করব। রান্নাটাকে শুরু করার জন্য আমি প্রথমে কড়ায় সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব হচ্ছে খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে চিরে আমি এর মধ্যে দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দেব আগে থাকতে বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজকে ভালো করে শিলে বেটে রেখেছি। এটা কিন্তু মিক্সিতে পেস্ট করা না, এটা শিলে বেটে রাখা। তোমাদের ইচ্ছে হলে তোমরা কিন্তু আরামসে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এইবার আমি এই পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি দেখাচ্ছি কি করব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব ঘষে রাখা টমেটো। টমেটোটা কিন্তু যখন তোমরা দেবে তখন কিন্তু ঘষেই ব্যবহার করার চেষ্টা করবে, মানে গ্রেটারে গ্রেট করা টমেটো আর কি। আঁচটা একটু মাঝে মধ্যে বাড়াবো, মাঝে মধ্যে কমাবো, এইভাবেই আমি রান্নাটা করব। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি খানিকটা আদা, বেশি না, আদার পরিমাণটা খুবই সামান্য। আর দেব বেশ খানিকটা রসুন বাটা, রসুনের পরিমাণটা একটু বেশি হবে। আঁচটাকে বাড়িয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে আমাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কষানো হয়ে গেলে গন্ধ শুকলে বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন সাইড থেকে থেকেও মোটামুটি ছেড়ে দিয়েছে তেল। এবারে আমি এর মধ্যে কিছু বেসিক মশলা মেলাবো। মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়োটা দেবো আমি, একটু স্পাইসি হবে এটা খেতে। হলুদ গুঁড়ো আর দেব আমি ধনে গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এবার আমি এটার মধ্যে মেলাবো একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে ভীষণ ভালো খেতে হয়, আপনারা দেবেন, যদি যাদের ট্যাঙ্গি টেস্টের দরকার পড়বে তারা একটু টমেটো কেচাপ মেশাবেন। যেহেতু টমেটো কেচাপ মেশানো রয়েছে সেজন্য নুনটাকে খুব বুঝে আমাকে ব্যবহার করতে হবে। দেখো নুনটা আমি কিন্তু খুব বুঝে ব্যবহার করছি, খুব সামান্য, বেশি দেব না। এবার এটাকে মিক্সিং করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্সিং করতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। দেখুন সাইড থেকে থেকে কিন্তু তেল সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, আর মশলাটা এত সুন্দর কষানো হয়েছে। দেখুন কড়া থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। মশলা কষানো হলে বুঝতে পারবেন যে মশলা কড়া গায়ে খুব একটা লাগবে না, এরকমভাবে ছেড়ে ছেড়ে যাবে। এইবারে আমি এটার মধ্যে ভাপানো কপিগুলোকে সম্পূর্ণ দিয়ে দেবো। এবারে মাখাতে হবে জিনিসটাকে সম্পূর্ণ। এটাতে কিন্তু একদম ঝোল হবে না,
একদম ড্রাই হবে প্রিপারেশনটা। কপিতে একটুখানি নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি অ্যাড করব কসুরি মেথি। এর উপরে দিলাম আমি হালকা করে কসুরি মেথি। এবার এর মধ্যে আমি দেব অল্প করে ফ্রেশ ক্রিম। কপিটা তো একদম ভাপানো রয়েছে, এবার আমি হালকা করে চাপা দিয়ে একটুখানি কপিটাকে নরম হওয়ার সুযোগ দেব। একদম আঁচটাকে আমি দেখুন কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এবারে আমি এটাকে চাপা দেব। চাপা দিয়ে কপিটাকে জাস্ট একটু হালকা করে রান্না করে নেব, যাতে যদি একটুখানি কাঁচা ভাবও থেকে থাকে সেটা যেন একদমই কেটে যায়। এবার আমি এটাকে ঢাকা দেব, ঢাকা দিয়ে হতে দেব হালকা। কপিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে, ভাপানোই আছে কপিটা, কিন্তু আমি চেষ্টা করব আরও একটুখানি সেদ্ধ করে নেওয়ার জন্য, যাতে একদম গা মাখা হয়ে যায় জিনিসটা। এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি এটা একটু পরে দেখাচ্ছি যে এটা কীরকম অবস্থায় আমি নামাবো, সার্ভ করব। বেশ 10 মিনিট বাদে ফিরে এলাম আমি কপিটা দেখাবো বলে। এতক্ষণ ধরে আঁচ কম করে করছিলাম আমি, এইবারে আঁচটাকে আমি ফুল ফ্লেমে করে নেবো। দেখো আঁচটাকে আমি ফুল ফ্লেমে করে নিলাম। ফুল ফ্লেমে করে নিয়ে এবার ঢাকাটা খুলে দেবো। ঢাকাটা খুলে দিয়ে ফুল ফ্লেমে এটাকে ভাজা ভাজা করতে হবে। আমি এটা ফুলকপির রোস্ট বানাচ্ছি, রোস্টিং টাইপ বানাচ্ছি, পুরোপুরি রোস্ট না। পুরোপুরি রোস্ট বানালে এটাতে আমাকে স্মোক দিতে হতো, আমি স্মোকটা দেব না। আমি রোস্টিং টাইপ বানাচ্ছি যে কারণে এটাকে আমার ভেজে ভেজে সম্পূর্ণ জিনিসটাকে ড্রাই করে ফেলতে হবে, এটাতে একটু আর গ্রেভি রাখা আমার চলবে না। আমি ড্রাই করে নিয়ে ফিরে আসছি। দেখো গ্রেভি একদমই শুকিয়ে গেছে, সাইডের এগুলো জাস্ট গা মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের ফুলকপি রোস্ট উইদাউট স্মোক। হ্যাঁ, এটাতে স্মোক দিলে এটা অন্যরকমের টেস্ট হবে, আমি কিন্তু স্মোক দিচ্ছি না এটার মধ্যে। এবার আমি আঁচটাকে বন্ধ করে দিলাম, আঁচটাকে বন্ধ করে দিলাম। তোমরা ইচ্ছে হলে এর ওপর থেকে ঘি দিয়ে নিতে পারো, খুবই ভালো লাগবে খেতে। যদি দেশি ঘি হয় তাহলে খুবই ভালো লাগবে খেতে, আর তাছাড়াও এইরকমভাবে খেতেও খুবই সুন্দর লাগবে। একদম ড্রাই হবে, দেখো কোনো গ্রেভি নেই, একদম ড্রাই হবে। এইভাবে করে নিতে পারো তোমরা ফুলকপির রোস্ট। আপনার তোমরা ইচ্ছে করলে ফুলকপি গোটা বা একটা কপিকে আধখানা করে কেটেও করতে পারো, হাফ হাফ করে কেটেও করতে পারো, আবার আমার মতন করে এইরকম বড় বড় টুকরো করে করতে পারো ফুলকপির রোস্ট। লাস্টে ইচ্ছে হলে স্মোক দিতে পারো তোমরা এটার মধ্যে। আজকে পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।